হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এডুলেকচার বিডি আজকে আমি কথা বলবো তোমরা যারা এবছর কোথাও চান্স পাও নাই আগামী বছর সেকেন্ড টাইম দিতে যাচ্ছ তাদেরকে নিয়ে তোমরা কীভাবে সেকেন্ড টাইম পরীক্ষাটা দিবা আর ইমপ্রুভমেন্ট দেওয়া উচিত হবে কি না সেই কথাগুলোও বলবো সাথে টোটাল ওভারঅল একটা আইডিয়া দিব নাকি কোথাও প্রাইভেটে গিয়ে ভর্তি হয়ে যাবা সেগুলোরও একটা ওভারঅল আমি আইডিয়া দিব খুব সংক্ষেপে প্রথম হচ্ছে যে আমি বলবো যে তোমরা অনেকে হয়তো ভাগ্য খারাপ এই জন্য চান্স পাও নাই অনেকে হয়তো প্রিপারেশন খারাপ ছিল অনেকে বিভিন্ন সমস্যার কারণে তোমরা হয়তো চান্স করে নিতে পারো অনেক কোথাও এই মুহুর্তে আরও কয়েকটা ইউনিভার্সিটির পরীক্ষা বাকি আছে সেগুলো তো হয়তো অনেকের হয়ে যাবে বাট আবার অনেকে হয়তো অলরেডি সেকেন্ড টাইম প্রিপারেশান নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছ তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম একটা লং টার্ম প্রসেস তোমাকে এক বছর দীর্ঘ এক বছর কিন্তু তোমাকে বাসায় বসে থাকতে হবে তোমরা হয়তো অনেকেই এখনই অলরেডি দেখতেছো যে বই ধরতে তোমাদের আর ভালো লাগে না কারণ পড়তে 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 এমন অবস্থা হয়েছে যে এখন আর বই ধরতে তোমাদের ভাল লাগে না তো এই যে একটা অনিহা তোমাদের চলে আসছে সেই অনীহাটাকে দূর করার জন্য অর্থাৎ মোটিভেশন দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো মোটিভেশন আমি দিব তার আগে আমি তোমাদেরকে একটু দিক নির্দেশনা দেই অনেকে হয়তো বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে অলরেডি জাতীয় বিশ্বদের ভর্তি হয়েছে বাট তুমি সেখানে পড়বা না তুমি সেকেন্ড টাইম দিবা অনেকে হয়তো প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য চিন্তা করতেছ আবার অনেকে হয়তো ইম্প্রুভ দেওয়ার জন্য চিন্তা করতেছ তো তোমার চিন্তা যেটা সেটাই হচ্ছে আসলে বেস্ট তুমি যে চিন্তাটা করতেছ সেটা বেস্ট বাট তোমার চিন্তাটাকে তুমি আমি মনে করি যে আরেকটু কি করা উচিত মানে আরেকটু ভেবে চিনতে অর্থাৎ আরেকবার রিকনসিডার করা উচিত যেমন অনেকেই ডিসিশন নিচে ইম্প্রুভ দিবা অনেকে ডিসিশন নিচেও সেকেন্ড টাইম দিবে অনেকে ডিসিশন নিচেও প্রাইভেটে পড়বা ঠিক আছে সো আমি আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা ইম্প্রুভ কিংবা সেকেন্ড টাইম না দিয়ে প্রাইভেটে ভর্তি হয়ে যাও কারণ বর্তমানে বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি মানে আগের থেকে অনেক ভালো মানে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যে প্রাইভেট পাবলিকগুলো থেকেও ভালো যেমন ঢাকাতে যদি আমি বলি ব্র্যাক নর্থ সাউথ তারপর হচ্ছে তোমার আস্ট হ্যাঁ তারপরে এম সো এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু প্রাইভেটের হলেও প্রাইভেট হলেও ওগুলো কিন্তু পাবলিক থেকেও অনেক ক্ষেত্রে পাবলিক থেকেও এগিয়ে আছে। সো তোমাকে যদি তোমার আর্থিক অবস্থা ভালো হয় তাহলে তুমি ভালো একটা ভার্সিটিতে প্রাইভেটে ভর্তি হওয়ার চেষ্টা করো আর আর্থিক অবস্থা যদি মোটামুটি লেভেলের হয় তাও তুমি কী করো একটা ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ার চেষ্টা করো ভালো না হলেও অ্যাটলিস্ট প্রাইভেটে পড়ার চেষ্টা করো যে কোনো একটা প্রাইভেটে ঠিক আছে সো সেকেন্ড টাইম বা ইম্প্রুভ না দিয়ে আমার সাজেশনটা তুমি আবার এটাকে আবার একটু কি করে দেখবা রিকনসিডার করে দেখবা যে তুমি প্রাইভেটে পড়তে হও এই মুহূর্তে মানে বা প্রাইভেটে পড়া বা পাবলিকে পড়া একই কথা কারণ তুমি যদি বিদেশে যেতে চাও সাপোজ তুমি আমেরিকাতে যেতে চাচ্ছ বা ইউরোপ কান্ট্রিতে যেতে চাচ্ছ বা অন্য কোনো দেশে যেতে চাচ্ছ স্যার তোমার এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে হ্যাঁ এখানে বিশ্ববিদ্যালয় পড়ার পরে তুমি যদি বাইরের দেশে যাও তাহলে দেখবে যে তারা কিন্তু তুমি প্রাইভেট থেকে পড়ছো নাকি পাবলিক থেকে পড়ছো তা সেটা দেখে না তারা কি দেখে তারা দেখে যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়ছো এবং সেটা তোমার জিপিএ কত তোমার সার্টিফিকেট কীরকম ঠিক আছে তোমার জিপিএ কত বা তোমার তুমি বিশ্ববিদ্যালয় থেকে কী অর্জন করতে পারছো ঠিক আছে তোমার অর্জন কী সেটাই তারা দেখবে যা যদি তুমি হায়ার স্টাডি করার জন্য বাইরে যাও মানে বাংলাদেশ থেকে পড়ালেখা করার পরে প্রাই প্রাইভেটে পড়ো বা পাবলিকে পড়ো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়ার পরে তুমি যদি আরও বেশি পড়ালেখা করার জন্য বাইরে যাও তখন কিন্তু তারা কোনটা প্রাইভেট বা কোনটা পাবলিক সেটা দেখে না বরং প্রাইভেটেরগুলোই বেশি বাইরে যায় আমি সেটা দেখেছি ইভেন আমি চিটওয়ংয়ে থাকি চিটাঙে যে প্রাইভেটগুলো আছে সেগুলো থেকেও ম্যাক্সিমাম স্টুডেন্ট বাইরে চলে যাচ্ছে সো বুঝতে পারতেছো যে কি হচ্ছে যে পাবলিক আর প্রাইভেটের মধ্যে কোনো তফাত আসলে বর্তমানে নেই পুরোপুরি জিনিসটা নির্ভর করতেছে তোমার উপরে তো প্রাইভেটে পড়ার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব কম্পিউটার সায়েন্স বা বিবিএ এ সাবজেক্টগুলোতে পড়তে কম্পিউটার সায়েন্স বা বিবিএ সাবজেক্টগুলো পড়তে এগুলো যে কোনো ভার্সিটিতে পড়ো তোমার কোনো সমস্যা হবে না একদম যে কোনো ভার্সিটি একদম মানে প্রাইভেটের যে কোনো ভার্সিটিতে তুমি পড়ো সমস্যা নেই কিন্তু তুমি যদি অন্যান্য সাবজেক্টগুলো পড়তে চাও যেমন যেমন তুমি যদি বায়ো কেমিস্ট্রি পড়তে চাও তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে চাও বা তুমি যদি ত্রিপলি পড়তে চাও তাহলে তোমাকে ভার্সিটিটা ভালো কিনা সেটা দেখতে হবে অর্থাৎ প্রাইভেট ভার্সিটিটা ভালো কিনা সেটা দেখতে হবে তোমাকে সেই ক্ষেত্রে আর তুমি যদি ইংলিশ পড়তে চাও ল পড়তে চাও বা সিএসসি অথবা বিবিএ সাবজেক্টগুলো পড়তে চাও তাহলে তোমাকে কোনটা ভালো ইউনিভার্সিটি কোনটা খারাপ ইউনিভার্সিটি দেখার টোটালি দরকার নেই কেন দরকার নেই কম্পিউটার সায়েন্স যারা পড়ে তারা আসলে ভার্সিটি থেকে বেশি একটা অর্জন করতে পারে না তাদেরকে নিজেদেরকে অর্জন করতে হয় অনলাইনে প্রচুর পরিমাণে রিচোর্স আছে সেখান থেকে তাদেরকে পড়ালেখা করতে হয় সো আমি আশা করি বুঝতে পারছো যে তোমরা যারা প্রাইভেটে পড়তে হবা তারা যদি সিএসসি আইন বিবিএ ইংলিশ এই সাবজেক্টগুলোতে ভর্তি হও বা ইকোনমিক্স হ্যাঁ এই সাবজেক্টগুলোতে ভর্তি হলে প্রাইভেটের কোনটাতে ভর্তি হচ্ছে এটা দেখার টোটালি দরকার নেই যে কোনো একটাতে ভর্তি হয়ে যাও আর যদি তুমি ভালো ভার্সিটিতে ভর্তি হও তাহলে তুমি অন্য সাবজেক্টগুলোতে যেতে পারো মানে যদি তুমি বায়োকেমিস্ট্রি পড়তে চাও ফার্মেসি পড়তে চাও তার হচ্ছে তুমি যদি ত্রিপলি পড়তে চাও মেকানিক্যাল পড়তে চাও সিভিল পড়তে চাও তাহলে তুমি অবশ্যই ভার্সিটি দেখবা যে ভার্সিটিটা ভালো কি না ঠিক আছে এ হচ্ছে আমার সাজেশন এর পরবর্তীতে কেউ যদি মনস্থির করে থাকো না যে ভাই আমি প্রাইভেটে পড়বো না বা আমার প্রাইভেটে পড়ার সামর্থ্য নেই তাহলে তাদেরকে আমি বলবো তুমি সেকেন্ড টাইম দাও অথবা ইম্প্রুভ দাও তো ইম্প্রুভ দিবা নাকি সেকেন্ড টাইম দিবা আমি বলবো যাদের জিপিএ কম তারা অবশ্যই ইম্প্রুভ দেওয়া কেন কারণ হচ্ছে যে ইম্প্রুভ দিলে যেটা হয় তোমার বেসিক পড়াগুলো আবার ক্লিয়ার হয়ে যায় বইয়ের পড়াগুলো আবার নতুন করে তোমাকে পড়া লাগবে পরীক্ষার আগে ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে যে কয়েকদিন পরে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা সেই সময় তো কিন্তু তোমাকে কী করতে হচ্ছে মেন বইয়ের পড়াগুলোকে আবারও পড়া লাগতেছে অ্যাটলিস্ট পরীক্ষার জন্য হলেও তুমি মেন বইয়ের পড়াগুলোকে আবার পড়বো আবার টেস্ট পেপার পড়বো আবার তুমি এমসিকিউ সমাধান করবা তখন হবে বইয়ের যে বেসিক আইডিয়াগুলো সেগুলো তোমার আবার ঝালাই হয়ে যাবে যেটা তোমার পরবর্তী অ্যাডমিশন টেস্টে আবারও কাজ দিবে ঠিক আছে সো যারা সেকেন্ড টাইম বা ইম্প্রুভ দেওয়ার মনস্থির করতেছো তাদেরকে আমি বলবো যাদের জিপিএ সায়েন্সের ক্ষেত্রে জিপি যদি ফোরের নিচে হয় তাহলে তুমি ইম্প্রুভ দাও আর্টস কমার্সের ক্ষেত্রে হচ্ছে জিপিএ যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভের নিচে হয় হ্যাঁ থ্রি পয়েন্ট সেভেন ফাইভের নিচে হয় তাহলে তুমি মাস্ট মাস্ট ইম্প্রুভ পরীক্ষা দাও এরপরে যে সেকেন্ড টাইম যারা দিতে চাও ইম্প্রুভ দিবে না বাট সেকেন্ড টাইম দিবা তাদেরকে আমি বলব যে এখন থেকে তুমি আবার মেন বইয়ের পড়াগুলো আবার পড়ো এখন আর অ্যাডমিশন টেস্টের পড়া পড়ার দরকার নেই এখন তোমার মেন বইয়ের যে জায়গাগুলো তোমার সমস্যা সেই সেই জায়গাগুলোকে তুমি আবারও সমাধান করো দেন তুমি ঠিক আগের মতো করে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করো এখন হচ্ছে মোটিভেশনটা তোমরা কীভাবে পাবা মোটিভেশনটা কীভাবে পাইতে হবে মোটিভেশন পাইতে হলে তোমাকে ফোকাস করতে হবে আগে তোমার ফোকাসটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে যে তুমি আসলে একজাক্টলি কী চাও তুমি আসলে একজাক্টলি কী চাচ্ছ এইটাকে আগে মাইন্ডসেট করতে হবে তোমার মাইন্ডসেট যদি ভালো থাকে তোমার অবশ্যই অবশ্যই তোমার মোটিভেশন আসবে পড়ার জন্য বই ধরতে ইচ্ছে করবে এখন প্রশ্ন হচ্ছে মাইন্ডসেট আপটা কীভাবে বইয়ের প্রতি নিয়ে আসবো এটা করার জন্য তোমাকে আগে রিল্যাক্স হতে হবে এই রিল্যাক্স হওয়ার জন্য তোমার মাথায় যে অন্যান্য চিন্তাগুলো ঘুরতেছে এগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে দেন যেটা তো করতে হবে তোমাকে আগে তুমি খুঁজে বের করো যে তোমার সবচেয়ে কাছের বন্ধুকে যার সাথে তুমি সব কিছু শেয়ার করতে পারো সে তোমার বাবা হতে পারে মা হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে কোনো এক বন্ধু হতে পারে ক্লাসমেট হতে পারে যেই হোক সে তার সাথে তুমি সব কিছু শেয়ার করো পারলে তার সাথে কোথাও গিয়ে ঘুরে আসো হ্যাঁ বাসার বাইরে কোথাও গিয়ে ঘুরে আসো অথবা একা যাও প্রয়োজনে একা গিয়ে কোথাও গিয়ে ঘুরে আসো দু একদিন ঠিক আছে দেন তুমি একা বসে কোথাও একটু চিন্তা করো যে তোমার কী করা উচিত ঠিক আছে দেন তুমি সব কিছু ঝেরে ফেলে দাও মোবাইল তারপর সে অন্যান্য যে চিন্তাগুলো করি আমরা অন্যান্য যে কাজগুলো করি ট্যাবল এসে বসে থাকো পড়ার ট্যাবল এসে বসে থাকো দেখবা যে এক সময় তোমার বই দোতে ইচ্ছে করবে ঠিক আছে যখনই ইচ্ছে করবে ঠিক তখন সময়গুলোকে কাজে লাগাও তখনই পড়া শুরু করে দাও ঠিক আছে এবং তোমার আবারও বলতেছি ফোকাসটা একদম তীক্ষ্ণ থাকতে হবে তোমার যে তুমি কি করতে চাচ্ছ ওই ফোকাসটা যখন ঠিকভাবে থাকবে তখন অন্যান্য জিনিসগুলো তোমার মাথা থেকে চলে যাবে মাথায় যখন অন্যান্য চিন্তাগুলো আসবে না ঠিক তখনই তোমার পড়া হবে ঠিক আছে তো তুমি এভাবে কি করতে পারো তোমার অ্যাটেনশনটাকে পড়ার দিকে নিয়ে আসতে পারো আবারও তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো আগামী বছরের জন্য ঠিক আছে আগামী বছর ভর্তি পরীক্ষার জন্য এবং বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করো যে কোন কোন বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষা দিবা কোন কোন ফ্যাকাল্টিতে তুমি পরীক্ষা দিবা কোন কোন সাবজেক্ট তুমি পড়তে চাও এগুলোকে সবগুলোকে টার্গেট করে একটা সামারি করে ফেলো দেন তুমি তোমার প্রিপারেশন আবারও আগের মতো করে শুরু করো তখনই তুমি ভালো করতে পারবা এবং আমাদের যদি হেল্প লাগে তখন আমাদের সাথে যোগাযোগ করবা বা কোনো ভাইয়ের সাথে যোগাযোগ করবা যার সাথে ইচ্ছে তোমার যার সাথে যাদের যাদেরকে তোমার বেশি প্রয়োজন তাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে এবং তোমাদের অনেকের উপকার আসবে তো আমরা পরবর্তীতে তোমাদের জন্য আরও দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আর আমার পার্সোনাল পেজ আছে এম জি বাহারুল্লা নামে তোমরা চাইলে সেখানেও লাইক দিতে পারো তো আমরা পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিওতে আলোচনা করবো তোমাদের সাথে শিবজন্য সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা